প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে অনগ্রসর মানুষের জন্য সরকারি খাদ্য সহযোগিতা বা ফুড স্ট্যাম্প বাড়ানো হচ্ছে। পহিলা অক্টোবর থেকে ফুড স্ট্যাম্প গৃহীতারা 20% বর্ধিত সাহায্য পেতে পারেন এবং ফুড স্ট্যাম্পের এই বৃদ্ধি স্থায়ী করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ফলে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাড়তি সুবিধা পাবে। আরও দেখুন রিপোর্টে। করোনা মহামারীর প্রকোপ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যদিও কয়েক কোটি মানুষের পর্যাপ্ত খাদ্যপ্রাপ্তি এখনও অনিশ্চিত। খ্রিস্টাঙ্গ, হিসপ্যানিক ও অভিবাসী গ্রুপগুলোর মধ্যে এ ধরনের নিম্ন ও মধ্য আয়ের পরিবার বেশি। সাম্প্রতিক নাগরিক আন্দোলনের জের ও মহামারীর বাস্তবতায় জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। The American Rescue Plan provides additional emergency food and nutrition assistance for tens of millions of children and families to address this crisis. Federal কৃষি বিভাগ এই নিয়ে এর মধ্যে কাজ শুরু করেছে। মহামারীর জন্য প্রেসিডেন্ট বাইডেনের নাগরিক প্রণোদনা তহবিল থেকে ফুড স্ট্যাম্পের পরিমাণ 15% বৃদ্ধি করা হয়েছিল। ক্ষমতা গ্রহণের 2 দিনের মাথায় প্রেসিডেন্ট বাইডেন এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছিলেন। বর্ধিত ফুড স্ট্যাম্প দেওয়ার মেয়াদ 30 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। ফেডারেল সরকারি সংশ্লিষ্ট বিভাগ এখন ফুড স্ট্যাম্প দেওয়ার জন্য মাঠ পর্যায়ে পরিস্থিতি মূল্যায়ন করছে। মহামারীর আগে 4 জনের একটি নিম্ন বা মধ্য আয়ের পরিবারের জন্য ফুড স্ট্যাম্পের পরিমাণ ছিল মাসে $680। কোন এলাকায় বসবাস, সদস্যদের বয়স, পরিবারের আয় কত, পরিবারের শিশু বা গর্ভবতী কেউ আছে কিনা এসব মূল্যায়ন করে ফুড স্ট্যাম্প দেওয়া হয়। ফুড স্ট্যাম্পের অনুদান থেকে পরিবারগুলো কোনো বিলাস দ্রব্য নয়, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পারেন। এখনও লাখ লাখ আমেরিকান পরিবার ফুড স্ট্যাম্পের উপর নির্ভরশীল। ইউনিভার্সিটি অফ কেন্টাকির সেন্টার ফর পভার্টি রিসার্চের পরিচালক জেমস জাইলায়াক বলেছেন, নতুন মূল্যায়নের পর 4 জনের ফুড স্ট্যাম্প গ্রহীতা মাসে $136 বর্ধিত অনুদান পেতে পারেন। কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ফুড স্ট্যাম্প বৃদ্ধির এই পদক্ষেপ নিয়েছেন, কারণ জনগণকে খাদ্য সহযোগিতার অর্থ বরাদ্দ নিয়ে কংগ্রেসে বিরোধ হবে। ফুড স্ট্যাম্প গ্রহীতা লোকজন কর্মবিমুখ হয়ে পড়ে এবং এই কর্মসূচির ওপর লোকজনের নির্ভরশীলতা বেড়ে যায় বলে রক্ষণশীলরা সমালোচনা করে আসছেন আগে থেকেই। ডেমোক্রেট দলের অনেক আইন প্রণেতা তাদের মধ্যেও ফুড স্ট্যাম্প নিয়ে স্পষ্ট অবস্থান নেই। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা গ্রহণের পর ফুড স্ট্যাম্প বৃদ্ধি ছাড়াও খাদ্য নিরাপত্তার অন্য একটি ক্ষেত্রেও বিরাট উদ্যোগ নিয়েছেন। গ্রীষ্মের দীর্ঘ অবকাশে স্কুলগামী শিক্ষার্থীরা যাতে বিনামূল্যে খাবার গ্রহণ করতে পারে তার জন্য ব্যয় বাড়ানো হয়েছে এবং কর্মসূচিটি এই গ্রীষ্মকালেই চালু হচ্ছে। আসছে শিক্ষাবর্ষে স্কুলগামী শিক্ষার্থীরা বিনামূল্যে খাবার পাবে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।